বন্ধুরা, টেক রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি ভেরিফাই জিমেইল অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করতে হয় এটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো আজকে শুধু দেখাবো কিভাবে আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। যদি আপনার ফোনে জিমেইল নামের যে অ্যাপসটা আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা যদি থাকে তাহলে আপনি এটার মাধ্যমে অ্যাড করতে পারবেন। তো দেখেন, জিমেইলটা ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে স্ক্রিনের উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এখানে ক্লিক করলে একবারে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে গুগল দেখতে পাচ্ছেন, গুগলে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখেন, গুগলটা ওপেন করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, অর্থাৎ প্রথমে ইমেইল আর ফোন, যদি আপনার আগে জিমেইল খোলা থাকে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, এবং যদি আপনি নতুন খুলতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু নতুন খুলবো তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ফর মাই সেলফ, তারপরে দেখাচ্ছে টু ম্যানেজ মাই বিজনেস। তো আমি এখানে ফর মাই সেলফ দিয়ে দেবো। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তো আমি ফার্স্ট নেম দিয়ে দেবো, আমি যে নামটিতে হচ্ছে জিমেইলটা খুলবো আর কি। তো আমি নামটা দিয়ে দিচ্ছি, দেখেন। তো আমি যেহেতু একটা চ্যানেলের জন্য করতেছি সেহেতু আমার নিজের নাম দিচ্ছি না, আমি এখানে অন্য একটা নাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনার নিজের নামেও করতে পারেন। তো নামটা দেওয়ার পরে এখানে গোতে ক্লিক করবেন। তো এখন এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন আপনার ডেট অফ বার্থ। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো ডেট অফ বার্থটা দেওয়ার পরে এখানে নিচে জেন্ডার দেখতে পাচ্ছেন, জেন্ডার দিতে হবে, সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখেন, আমি যে নামটা দিয়ে সিলেক্ট করছিলাম আমাকে ওই নামটা সাজেস্ট করতেছে না, আমাকে একটু ডিফারেন্ট নাম দিয়েছে। তো যাই হোক, আমি এখান থেকে একটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেব। তো এখন এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো দেখেন, পাসওয়ার্ড দেওয়ার এখানে কিছু সিস্টেম আছে। এখানে পাসওয়ার্ডটা স্ট্রং দেওয়ার জন্য কি বলতেছে, ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স ফর লেটার নাম্বার অ্যান্ড সিম্বল। তো আমি এখানে একটু হার্ড পাসওয়ার্ড দেব। তো বন্ধুরা, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এখন আমি নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাকে ফোন নাম্বার দিতে বল। তো বন্ধুরা, যদি আপনি জিমেইলটা প্রফেশনালভাবে খুলতে চান এবং পরবর্তীতে যদি এটা আপনি ভেরিফাই করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে একটা ফোন নাম্বার অবশ্যই দিতে হবে কিন্তু। তো আপনারা এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে দিবেন। তো আমি আমার নাম্বারটা অ্যাড করে দিচ্ছি। তো নাম্বারটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখাচ্ছে যে আমার জিমেইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন যেরকম একটা ইন্টারফেস আসবেন। তো এখানে একবার নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি। তো আমি আই অ্যাগ্রিতে ক্লিক করে দিব। তো বন্ধুরা, আমার জিমেইল অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে জিমেইল অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো মূল্যবান সময় দিয়ে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।